ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আজকের এই করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে দেশের একটি সংকটময় অবস্থা। এই অবস্থায় আমাদের শিক্ষার কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। আমরা কেউ ক্লাসে যেতে পারতেছি না। আমরা তোমাদেরকে অনলাইনে উত্তরবঙ্গলা কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার এই ধারাবাহিক কর্মকাণ্ডগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমরা আমাদের এই ক্লাসগুলো বিভিন্ন ওয়েবসাইটে অথবা ফেসবুকের মাধ্যমে দেখতে পাবে। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভাইরাস সংক্রান্ত, যে ভাইরাস আমাদের আজকের এই বিশ্বে বিভিন্নভাবে আমাদের প্রত্যেকটি ব্যক্তির জন্য, দেশের জন্য মহামারী রূপে দেখা দিয়েছে। ভাইরাস আমাদের যেমন মানুষের মাধ্যমে ছড়াচ্ছে, ভাইরাস বিভিন্নভাবে ছড়াতে পারে, যেমন তামাকের মোজাইক ভাইরাস, আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এখন করোনা ভাইরাস, এগুলো কোনো না কোনো মাধ্যমে ছড়াইতে পারে। তোমরা এই বিষয়টি লক্ষ্য করবে যে আইসিটি একটি বিষয় যেখানে কম্পিউটার আবশ্যক, প্রয়োজন এমন পরিমাণ যে এটা ছাড়া আমরা কোনো কাজেই করতে পারতেছি না। এই অনলাইন ক্লাসটিও একটি কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। তোমরা এই কম্পিউটারের যে ভাইরাস, বিভিন্নভাবে ভাইরাস আক্রান্ত হতে পারে, এই কম্পিউটার আক্রান্ত কিভাবে হবে সেই লেকচারগুলো আমরা তোমাদের সম্মুখে দেখানো হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে লেকচার দেখে বাসায় অনুশীলন করবে। আমি মশিউর রহমান, প্রভাষক, আইসিটি, উত্তরবঙ্গলা কলেজ। ছবিগুলো লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? একটি বাদুর ফল খাচ্ছে, তার মানে আবার একটি ফসলের মাঠ দেখতে পাচ্ছ, যে ভাইরাস, কোনো ভাইরাস আক্রান্ত বা ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ হয়েছে। পাশের ভিডিওটি দেখতে পাচ্ছ যে বাদুর খেজুরের রসের মাধ্যমে যে নিপা ভাইরাস ছড়ায় সেটি লক্ষ্য করতেছে। এখানে অনেকগুলো ভাইরাসের চিত্র দেখতে পাচ্ছ, চিত্র লক্ষ্য করে দেখতে পারো যে কি ঘটতেছে। এখানে দেখতেছ যে অ্যানিমেশন করা কিছু ভিডিও চিত্র আছে, এগুলো দেখেও তোমরা বলতে পারো যে এগুলো কি। এগুলো আসলে ভাইরাস উদ্ভিদ বা প্রাণীকে আক্রমণ করে। আজকের পাঠ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার। চিত্রগুলো লক্ষ্য করো, ভাইরাসের পূর্ণরূপ তোমরা স্লাইডের মাধ্যমে দেখতে পারবে। ভিতে ভাইটাল, আইতে ইনফরমেশন, আরতে রিসোর্স, ইউতে আন্ডার এসপেসিস, অর্থাৎ কম্পিউটারে আমরা যে ভাইরাসের অর্থটা যদি আমরা তোমাদের কাছে উপস্থাপন করানো যায় হবে, যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো
একটি ক্ষতিকর প্রোগ্রাম যা সবগুলো তথ্যকেই বাজেয়াপ্ত করে, হ্রাস করে দেয়, সিজ করে। এমন একটি ভাইরাস, আমরা পাশের চিত্রটি দেখবে, সবচেয়ে ক্ষতিকর একটি ভাইরাস হলো ট্রোজান হর্স ভাইরাস। সংজ্ঞাটা দেখলে আরো ভালো করে লক্ষ্য করবে যে কম্পিউটার এক ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ বা সংক্রমিত হয়ে ডিস্ক, ডেটা ফাইল বা প্রোগ্রামকে নষ্ট এবং কম্পিউটারকে ভুল পথে বিরত রাখে। আমাদের বর্তমান যে মহামারী করোনা ভাইরাস, কোভিড-19 ভাইরাস, এটা হলো প্রাণীদের মাধ্যমে ছড়ায় আর এটা হলো আমাদের কম্পিউটার নামক একটি প্রযুক্তির যন্ত্র মাধ্যমে। দুটোর পার্থক্য, একটা মানুষের মাধ্যমে ছড়ায়। আমরা এই স্লাইডগুলোর মাধ্যমে দেখতে পাবো যে কিভাবে আমাদের ভাইরাস আমাদেরকে কম্পিউটার গুলোকে, ইলেকট্রিক যন্ত্র গুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা চিত্রটি দেখবো, ইলেকট্রিক পয়েন্ট সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন। কম্পিউটারে ভাইরাস নামক যে প্রোগ্রাম কম্পিউটারের ডাটা গুলোকে নষ্ট করে তার তিনি ভালোভাবে লক্ষ্য করেন এবং পরবর্তীতে নাম দেন ভাইরাস। ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ, লক্ষ্য করতে যে ভাইরাস আক্রান্ত কম্পিউটার গুলো কিভাবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়। চিত্রগুলো লক্ষ্য করলেই দেখতে পাবে যে এই কম্পিউটার গুলোর সহ বিভিন্ন যন্ত্রপাতি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং পরবর্তীতে সে কাজ করতে, একেবারেই কাজ করতে চায় না। আমাদেরকে একটি দামি ইলেকট্রিক ডিভাইস পরিবর্তন করতে হবে, এজন্য ভাইরাস সম্পর্কে আমাদেরকে। এখান থেকে তোমরা যে জিনিসগুলো জানতে পারলে আমরা সেটা একবার দেখে নেই, কম্পিউটার ভাইরাস সম্বন্ধে ধারণা লাভ করতে পারবো, কম্পিউটার অ্যান্টিভাইরাস এর নামগুলো বলতে পারবো, ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণগুলো উল্লেখ করতে পারবো। শিখুন ফল এই জিনিসগুলো আমরা আমাদের স্লাইড থেকে। পাশের স্লাইডটি দেখতে পারবে কোন সোর্সের মাধ্যমে ভাইরাস ছড়ায়, নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়, নেটওয়ার্ক বলতে ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়, ওয়াইফাই এর মাধ্যমে, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস এর মাধ্যমে এই ভাইরাস গুলো এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ছড়াতে পারে। ক্ষতিকর, আমরা কিভাবে এই ভাইরাস থেকে মুক্ত হতে পারবো। বর্তমান যে করোনা ভাইরাস, এই ভাইরাসে বর্তমান এই ভাইরাস যেমন এখন পর্যন্ত প্রতিরোধের মাধ্যমে আমরা দমন করার চেষ্টা করছি, রক্ষা করার চেষ্টা করছি, আসলে ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে, কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করলেই তোমরা দেখতে নট অনেকটি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করা করবে, ইন্টারনেট ভাইরাস, ইন্টারনেট সেকের মাধ্যমে, ইমেইল মাধ্যমে, গেমস ব্যবহারের পূর্বে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে এবং ব্যবহারের পূর্বে ডিস্ক গুলোকে স্ক্যান করে আমরা ভাইরাস কে, কম্পিউটার কে ভাইরাস। বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, বিশেষ করে কাসপারস্কি, এবিজি, নর্টন, অ্যাভাস্ট ইত্যাদি
ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অবশ্যই আমরা কম্পিউটারে ব্যবহার করব, তাহলে আমার এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি আমাদের দীর্ঘদিন আমাদেরকে সেবা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার মূল্যায়ন ভাইরাস ও অ্যান্টি ভাইরাস কি, এটা তোমরা আগামী পর্বে এবং বহুল ব্যবহৃত কয়েকটি অ্যান্টিভাইরাস এর নাম তোমরা বলবে। ভাইরাস আক্রান্ত কম্পিউটারে দুটি লক্ষণ, বাড়ির কাজ অবশ্যই এই করোনা কালে বাসায় বসে এই বাড়ির কাজটি সম্পন্ন করবে। একটি স্টোরেজ ডিভাইস যেমন পেন ড্রাইভ কিভাবে স্ক্যানিং করবে তা অবশ্যই তুমি করেন, বাসায় থাকতে সুস্থ থাকবে এবং আমাদের অনলাইন ক্লাস অনুশীলনের মাধ্যমে ঘরে বসে তোমরা তোমাদের লেখাপড়ার কাজ করতে থাকবে। ধন্যবাদ, আশা করি পরবর্তী ক্লাসে অন্য তোমরা প্রস্তুতি নেবে। আমাদের ক্লাস আমাদের ওয়েবসাইটে ভিত্তিক আমাদের তোমরা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।